এমন সেঞ্চুরি আগে দেখেননি লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ধীর গতিতে রান তুলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই দুজনে 9.5 ওভারে তুলেছিলেন মাত্র 42 রান। পাওয়ার প্লের শেষ বলে তামিম ইকবাল কাটা পড়েন মাত্র 23 রান করে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের ইনিংস করেছেন লিটন, দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি। লিটন 70 রান করে আউট হয়েছেন, শান্তর ব্যাট থেকে আসে 73 রান। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালে বাংলাদেশের বড় সংগ্রহ নিয়ে শঙ্কা জেগেছিল। এরপর বাকি সময়টা ছিল মুশফিকুর রহিময়। এই উইকেট রক্ষক ব্যাটার রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন আইরিশ বোলারদের ওপর। 30 ওভারের পরে নেমে সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ডের নাম লিখিয়েছেন তিনি। 60 বলে সেঞ্চুরি তুলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। আর তাতে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত 6 উইকেটে 349 রান সংগ্রহ করতে পারে। এই ইনিংস খেলার পথে 4 ছক্কার ফুলছড়ি ছুটিয়েছেন মুশফিক। তার 14-4 পাশাপাশি ছিল 2টি ছক্কাও। বৃষ্টির কারণে মুশফিকের সেই সেঞ্চুরি পূর্ণতা পায়নি ঠিকই, তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে ঝরালো মুগ্ধতা। লিটন জানিয়েছেন, ফিলিংস তো অনেক ভালো। সত্যি কথা বলতে আমি যতদিন খেলছি বাংলাদেশের কোনো খেলোয়াড় শেষ দিকে গিয়ে 100 করেনি। যখন দল থেকে কেউ এরকম একটা সেঞ্চুরি করে দেখতে অনেক ভালো লাগে, সিনিয়ররা কেউ করলে তো আরও ভালো লাগে। 6ষ্ঠ উইকেটে মুশফিক আর তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে 128 রান। এই জুটির বেশিরভাগ রানই এসেছে মুশফিকের ব্যাট থেকে। এই জুটিতে 46 বলে 78 রান অবদান রেখেছেন মুশফিক, বাকি 48-32 রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে। 6 নম্বরের পরে নেমে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন আরও 5 ব্যাটার, তারা হলেন অলক কাপালি, নাসির হোসেন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে মুশফিক এই ম্যাচে নেমেছিলেন 34তম ওভারে। এত কম ওভার বাকি রেখে খেলতে নেমে সেঞ্চুরি করতে পারেননি বাংলাদেশের আর কেউ। মুশফিকের এমন ব্যাটিং দেখা গিয়েছিল আগের ম্যাচেও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 26 বলে 44 রানের টি-20 সুলভ ইনিংস খেলেছিলেন মুশফিক। লিটন মনে করেন, আগের ম্যাচেও মুশফিকের কল্যাণেই বাংলাদেশের ইনিংস 300 পেরিয়েছিল। লিটনের ভাষ্য, মুশফিক ভাইয়ের শুধু আজকের ইনিংস না, শেষ ম্যাচের ইনিংসটা যদি দেখেন আমার মনে হয় অসাধারণ ছিল। যদিও রান বেশি না, 40 বা এর বেশি ছিল, এটা কিন্তু বিগ মার্জিন তৈরি করে দেয় 300+ করতে। আজকের ইনিংসটা তো ডিফারেন্ট বল গেম করে দিয়েছে মুশফিক ভাইয়ের ইনিংসটা। ম্যাচটা হলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। খেলাধুলা সহ বিনোদনমূলক মিডিয়ার আরও খবর পেতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।